অভিনেতা প্রসেনজিৎকে নিয়ে একই বললেন আমির খান। কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ এর আগে তাকে নিয়ে টুইট করেছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এবার অমিতাভ বচ্চনের পর তাকে নিয়ে টুইট করলেন আমির খান। বিরসা দাশগুপ্তের পরিচালনায় গ্যাংস্টার ছবিতে নেগেটিভ চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ। ছবির ট্রেলার টুইট করে আমির খান লিখেছেন, অসাধারণ ট্রেলার প্রসেনজিৎ, টিমের সকলকে শুভেচ্ছা। এ ছবিতে প্রথমবার জুটি বাঁধলেন যশ দাশগুপ্ত ও নুসরাত। আমির খান ঘনিষ্ঠদের ছাড়া খুব একটা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন না, তাই প্রসেনজিৎকে নিজে থেকে শুভেচ্ছা জানানোর ফলে সবাই খুশি। প্রসেনজিৎ পাল্টা টুইটে লিখেছেন, ধন্যবাদ, তোমার মতো বন্ধু পেয়ে আমি গর্বিত, যে সবসময় চ্যালেঞ্জ নিতে উৎসাহ দেয়। এর আগে টুইট করে অমিতাভ বচ্চন লিখেছিলেন, বাংলা তারকা প্রসেনজিৎ এবং বন্ধু, ট্রেলার দেখে শুভেচ্ছা জানিয়েছে গোটা টলিউড, দর্শকদের বেশ পছন্দ হয়েছে। জানা গিয়েছে প্রসেনজিৎ তার সব ছবির ট্রেলার পাঠান সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অমিতাভ বচ্চনকে। ভালো লেগেছে বলে এই ছবিটা নিয়ে নাকি নিজে থেকে টুইট করেছেন অমিতাভ বচ্চন। ঘনিষ্ঠ মহলে প্রসেনজিৎ জানিয়েছেন, এই টুইট তার কাছে বিরাট সম্মানের বিষয়।